দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে ৫০ লাখ টাকা লেনদেনের সময় আটক করা হয়েছে ৪ জনকে। দর্শক, এ সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে আসি রিপোর্টটি। দুদকের মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে এমন তথ্য মতিঝিলের হিরাজিল হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য, পুলিশের চাকরিচ্যুতি কনস্টেবল আলী খান ও তার দুই সহযোগীকে মিষ্টির প্যাকেট ভর্তি টাকাসহ হাতে নাতে আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দুদকের ওই কর্মচারী দুদকের প্যাড, সিল ও খাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল। এটা হলো একটা দালাল চক্র, তারা এবং একজন আমাদের পুলিশের একজন মানে চাকরিচ্যুত কর্মকর্তা আর দুদকের একজন পিও, তারা মিলে একটা গল্প সাজিয়ে একটা মানুষকে কিভাবে দুর্বল করা যায় তারা সব সিস্টেম অবলম্বন করে তারপরে তারা তাকে টাকার অপরটি করেছেন। সারা দেশে বিভিন্ন স্থানে এই চক্রের সদস্য ছড়িয়ে রয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, মূলত ব্যবসায়ীদের টার্গেট করে টাকা আদায় করাই তাদের মূল লক্ষ্য। সে স্বীকার করেছে বছরের পর বছর এরকমভাবে সে অনেকেরই প্রিয় ছিলেন, সে জানে কিভাবে ভুয়া চিঠি ইস্যু করতে হয়, ভুয়া নোটিশ ইস্যু করতে হয়, সব কিছু কিন্তু ভুয়া, এর সাথে কিন্তু অথরাইজ কিছু না, দুদকের কোনো বিষয় না, সে নিজে পার্সোনাল দায় থেকেই সে চিঠিগুলো ইস্যু করে। দুদকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ চক্রের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। আমরা এই দালাল চক্রটা যারা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।